বললেই হবে শুনুন। আজ আমরা বালিয়াডাঙ্গি সদর হাসপাতালে অভিযোগের ভিত্তিতে ঢাকার এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশ মোতাবেক আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে যে এক নম্বর বিষয় ছিল বাড়ি ভাড়া সংক্রান্ত অভিযোগ, যে বাড়ি ভাড়া প্রথম শ্রেণীর কোয়ার্টারের বরাদ্দে তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকছেন বা এরকম জাতীয় কিছু। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে 10% ভাড়ায় এখানে অনেকেই প্রথম শ্রেণীর কোয়ার্টারে আসেন। বিষয়টি তাদেরকে জানতে হলে তারা আমাদেরকে বলেন না, এটা বিধি সম্মত, তাদের কাছে কোনো নির্দেশনা নেই, এরা আপনার আপনি তারা আছেন। এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কথা বলব। পরবর্তী বিষয় ছিল আমাদের যে ওষুধ গণনা করে দেখেছি যে ওষুধ যতটুকু থাকার কথা ছিল তার তুলনায় কিছুটা আমরা কম পেয়েছি। অ্যান্টিবায়োটিক এবং প্যারাসিটামলটা আমরা দুটো গণনা করেছি, এক্ষেত্রে কিছুটা কম পাওয়া গেছে। এবং প্যাথোলজি রুম সেন্টারটা ছিল সেটা বন্ধ ছিল, তাই হোক এটা হয়তো ওনারা বলছেন ছুটিতে, ছুটির কারণে বা অন্য কোনো কারণে হতে পারে। ওষুধ কমের বিষয়টা একটু বলতেছি, ওষুধ কম কি বরাদ্দ কম আছে নাকি? ওষুধ বরাদ্দ যা ছিল মানে স্টকের সঙ্গে আমরা রেজিস্টার মিলিয়ে থেকে আমরা কিছু কম পাইছি এবং একটা বিষয় ছিল যে প্রজেক্ট চলমান আছে বিশ্বব্যাংকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, এটা DSF প্রকল্প, যেটা মানে হচ্ছে ডিমান্ড সাইড ফাইন্যান্সিং। এটা দেখা যাচ্ছে যে যারা প্রসূতি মহিলা তাদের জন্য সেটা দেখা যাচ্ছে যে ওই হাসপাতালে ক্লিনিকে ভর্তি, বেসরকারি ক্লিনিকে, কিন্তু এখানে ভর্তি দেখিয়ে এদের যে টাকাটা প্রাপ্য সেই টাকাটা নিয়ে দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে আমরা কথা বলেছি আর স্টাফের বিষয়টা সব মিলিয়ে আমাদের আসছে ব্রিফিং এ, বিষয়টি আমরা কর্তৃপক্ষকে আবার জানাবো এবং ঢাকা থেকে আমাদের ব্রিফ করবে। মমি হাসপাতাল অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার, ওই হাসপাতালে ভর্তি দেখানো হচ্ছে কিন্তু এখান থেকে এ টাকাটা উত্তোলন করা হচ্ছে, DSF এর যে প্রকল্পের টাকাটা এই টাকাটা নিয়ে দেওয়া হচ্ছে। এটা পুরোটাই একটা অনিয়ম বা এটা বিধিবহির্ভূততা, তারা বলতে পারবে কি পারবে না, এটা নিয়ে একটা স্টে অর্ডার আছে। সুতরাং এটা আইন শাখার মতামত ছাড়া এই বিষয়ে কিছু বলা যাবে না। টিএইচএ সাহেবদের নাই এরকম কাগজ দেখাইছে? কাগজ দেখাইছেন, উনি মানে ওই বরাদ্দ কম আসছে না, আচ্ছা আচ্ছা ধন্যবাদ।